ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে এমন চারটে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে কন্টিনিউয়াসলি সেই সব স্টকগুলো নিচের দিকে নেমে আসছে তো নিচের দিকে যখন নেমে আসছে তাহলে তার বাইং জোন কি হতে পারে বা এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমাদের কি এখান থেকে এক্সিট করে বেরিয়ে যাওয়া উচিত আছে কিনা সেই সব বিষয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেল কে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লে লিস্টে আসার পর টেকনিক্যালের ওপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন তো ফ্রেন্ডস চলুন চলে যাব মেন পয়েন্টের দিকে তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি মেইন পেজের ওপর ফ্রেন্ডস কালকে আমি এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেডের ব্যাপারে আলোচনা করেছিলাম এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট থ্রি পারসেন্টের ওপরে কিন্তু এই স্টক মুভমেন্ট দেখিয়েছে কেন যে ফ্রেন্ডস এই চার্টের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে ব্রেক আউট এসেছিল তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু অনেকটাই প্রফিট গেইন করার সুযোগ ছিল তাছাড়া অ্যান্ড মাহিন্দ্রা নিয়েও আমি আলোচনা করেছিলাম আজকে এর মধ্যে ওয়ান পয়েন্ট থার্টি এইট পারসেন্ট এর কিন্তু অলরেডি মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি চলুন চলে যাব মেন পয়েন্টের দিকে ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার উপর এনএসসি ইন্ডিয়ার উপর ফ্রেন্ডস সবার প্রথমে যেই স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে হ্যাপিস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড হ্যাপিস্ট মাইন্ড এখন ট্রেড করছে তেরোশো পঁচানব্বই টাকার কাছাকাছি আজকে প্রায় এর মধ্যে ফ্রেন্ডস দেখুন থ্রি পয়েন্ট ইলেভেন পার্সেন্টের কারেকশন এসেছে আমরা দেখতে পাচ্ছি এর ফিফটি টু উইক হাই আছে তেরোশো আশি টাকার কাছাকাছি ফ্রেন্ডস কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছিলাম যে হ্যাপিস্ট মাইন্ড কিন্তু যখন থেকে স্টক এক্সচেঞ্জে এসেছে তারপর থেকেই কিন্তু কন্টিনিউসলি উপরের দিকে পারফরমেন্স দেখাচ্ছে প্রতিনিয়ত নতুন করে একটা হাইতে গিয়ে টাচ করছিল তো এখন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কারেকশন আসছে তো ফ্রেন্স দেখুন মানুষ কিন্তু এটাকে সুযোগ হিসাবে কাজে লাগাচ্ছে এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে ডেলিভারি পার্সেন্টেজ আছে ফিফটি নাইন পার্সেন্ট তো চলুন এখন আমাদের কি করা উচিত আছে সেটা আমরা দেখে নেবো ফ্রেন্ডস টিকার টপের উপর চলে এসেছে টিকার টপের উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি কিন্তু মিড ক্যাপ কোম্পানি আছে এবং আইটি সেক্টরের স্টক আছে সেক্টর পিই আছে থার্টি ফোর এবং এর পিই রেশিও আছে একশো পঁচিশ তো সেক্টর পি এর তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু হাই হয়ে গেছে ফ্রেন্স দেখুন বেশি দিন পুরনো নয় স্টক এক্সচেঞ্জ এসেছে সবে মাত্র সেপ্টেম্বর দু হাজার কুড়িতে এসেছে এবং তারপর থেকে কন্টিনিউয়াসলি উপরের দিকেই যাচ্ছে তো সেই কারণের জন্য পিই রেশিও কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে জিরোধার প্ল্যাটফর্মের উপর হ্যাপিস মাইন্ডের আমি চার্ট লাগিয়ে দিয়েছি এবং রিট্রেসমেন্টকেও আমি এখানে লাগিয়ে দিয়েছি ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর যা বাইং জোন ছিল সেটা ছিল জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট ফাইভের মধ্যে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বাইং জোনের মধ্যেই কিন্তু এসে পৌঁছেছে তো ডেফিনেটলি এই সুযোগটাকে কাজে লাগানো যেতে পারে ফ্রেন্ডস দেখুন প্রথমে আমরা দেখলাম যে অনেকটাই উপরের দিকে গেল দেন এখন আমরা দেখতে পাচ্ছি আজকে অনেকটাই কারেকশন এসেছে এবং এখন কিন্তু সঠিক সময় আছে এর মধ্যে পজিশন বানানোর জন্য কেননা এই স্টক কিন্তু এখন বাইং জোনের মধ্যে এসেছে এবং সেটা আছে কাছাকাছি তো আপনারা চাইলে অবশ্যই দিকে ফোকাস করতে পারেন কিংবা লার্নিং করেও দেখতে পারেন যে স্টক আছে ফ্রেন্ড সেই স্টকের নাম হচ্ছে সিডিএসএল সিডিএসএল এখন ট্রেড করছে বারোশো আশি টাকার কাছাকাছি ফ্রেন্ডস দেখুন এই স্টক স্টক এক্সচেঞ্জে এসেছিল দু সালে দেন তারপর আমরা কিছুটা ফ্ল্যাট দেখেছি তারপর এখানে দেখতে পাচ্ছি যে লম্বা সময় কিন্তু ফ্ল্যাট ছিল এবং দু হাজার পর থেকেই কিন্তু এর মধ্যে একটা র্যালি দেখতে পাওয়া যাচ্ছে আজকে এর মধ্যে টু পয়েন্ট সিক্সটি এসেছে আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস দেখুন এটা স্মল ক্যাপ কোম্পানি আছে মার্কেট ক্যাপ আছে টোয়েন্টি সিক্স এবং এরপিই রেশিও আছে সিক্সটি তো সেক্টর এর তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে পিই রেশিও কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে কোম্পানি কি কাজ করছে আমাদের সব জানা আছে স্টক এক্সচেঞ্জ এবং রেটিং সেক্টরে কিন্তু বেলং দেখতে পাচ্ছি এর মধ্যে যে কারেকশন আসছে এখন আমাদের কি করা উচিত আছে সেটাই কিন্তু ফ্রেন্ডস এর মধ্যে আমরা বোঝার চেষ্টা করব জিরোধার প্ল্যাটফর্মের ওপর সিডিএসএল এর চার্ট আমি লাগিয়ে দিয়েছি এবং সাথে এখানে আমি ফিমনাজির রিট্রেসমেন্টকেও অ্যাড করেছি ফ্রেন্ডস এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর যা বাইং জোন ছিল সেইটা ছিল জিরো থেকে জিরো পয়েন্ট ফাইভের মধ্যে প্রায় তেরোশো টাকার কাছাকাছি এখন আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে কিন্তু ক্রস করে দিয়েছে ব্রেক করে দিয়েছে এবং নিচের দিকে নেমে আসছে তো এখন ডেফিনেটলি আমাদেরকে এখন আমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে তাছাড়া এখানে আমি থার্টি ফিফটি হান্ড্রেড এবং টু হান্ড্রেড এক্সপোরেনশন মুভিং অ্যাভারেজকেও লাগিয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি যে থার্টি এক্সপোরেনশন মুভিং অ্যাভারেজকে কিন্তু ব্রেক করে নিয়েছে ডেফিনেটলি এখন ফিফটি এক্সপোরেশন মুভিং অ্যাভারেজের কাছে এসে সাপোর্ট নিতে পারে এবং সেটা কিন্তু বারোশো টাকার কাছাকাছি আছে তো আপনারা চাইলে অবশ্যই এই সাপোর্টে আর সব দি ওয়েট করতে পারেন ফ্রেন্স কোম্পানি ডেফিনেটলি ভালো আছে কিন্তু সবসময় তো উপরের দিকে যাবে না নিচের দিকেও নেমে আসবে এবং সেটা কিন্তু অবশ্যই আমাদের কাছে একটা সুযোগ আছে তো আপনারা চাইলে অবশ্যই এই সাপোর্টে আর অব দি ওয়েট করতে পারেন চলে যাব নেক্সট স্টকের দিকে নেক্সট স্টকে যাওয়ার আগে ফ্রেন্ডস আপনারা যদি শেয়ার মার্কেটের একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য ফ্রেন্ডস আপনাদেরকে দুটো অপশান দেওয়া হচ্ছে আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে ফ্রেন্ডস অ্যাকাউন্ট ওপেন করতে একটিও পয়সা লাগে না সেক্ষেত্রে কোর্সটা আপনারা ফ্রিতে পাবেন কিন্তু যারা বলছেন যাদের কাছে অলরেডি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন আছে তারা কীভাবে এই কোর্সে জয়েন হবে তো তাদের জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট রাখা হয়েছে ওয়ান নাইন এই ওয়ান নাইনটি নাইন দিয়েও কোর্সটা বাই করতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এস বলে দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন নেক্সট যে স্টক আছে সেই স্টকের নাম হচ্ছে রিলায় ফুটওয়্যার লিমিটেড রিলায় এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ডাউন ফল আছে এখনই স্টক ট্রেড করছে এগারোশো চল্লিশ টাকার কাছাকাছি ফ্রেন্ডস এর কোয়ার্টার ওয়ান রেজাল্ট এসেছিল এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে রেজাল্ট কিন্তু কিছুটা ডিক্লাই আমরা জানি যে মার্কেটে কোভিড চলছে সেই কারণের জন্য তাছাড়া এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ দেখতে পাওয়া যাচ্ছে ফিফটি টু পার্সেন্ট একটা মিড ক্যাপ কোম্পানি আছে কোম্পানির মধ্যে কোনো ডেপ নেই কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি খুবই স্ট্রং আছে আপনারা যদি লং টার্মে চার্ট দেখবেন তো ফ্রেন্ডস দেখুন কোম্পানি আমাদেরকে কি দারুণ পারফরমেন্স দেখিয়েছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে ওপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে হ্যাঁ কোনো কোনো সময় নিচে এসেছে কিন্তু বাউন্স ব্যাকও করে দেখাচ্ছে ফুটওয়্যার সেক্টরে স্টক আছে তাছাড়া জিরোধার প্ল্যাটফর্মের উপর রিল্যাক্স চার্ট আমি ওপেন করে নিয়েছি এবং এখানে আমি থার্টি ফিফটি হান্ড্রেড এবং টু হান্ড্রেড এক্সপোনেনশান মুভিং অ্যাভারেজকে লাগিয়ে দিয়েছি ফ্রেন্ডস দেখুন এখানে যদি লক্ষ্য করবেন তো এখানে বোঝা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে নেমে আসছে এবং থার্টি টাকে কিন্তু অলমোস্ট ব্রেক করে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ফিফটি এক্সপোনেশান মুভিং অ্যাভারেজের কাছে এসে কিন্তু সাপোর্ট নিতে পারে এবং সেটা আছে এগারোশো কুড়ি টাকার কাছাকাছি তো আপনার চাইলে অবশ্যই এই সাপোর্টে আর সব ওয়েট করতে পারেন আর এই সাপোর্টটাকে যদি ব্রেক করে নেয় তাহলে ডেফিনেটলি কিন্তু অনেকটাই নিচে আসতে চলেছে রিল্যাক্স লিমিটেড ফিফটি টাকে কিন্তু ব্রেক করবে না কেন ফ্রেন্ডস কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং আছে কোয়ার্টার ওয়ান রেজাল্ট সামান্য আমরা দেখতে পাচ্ছি যে ডিক্লাইন করেছিল আর এস মধ্যে নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে ফর্টি ফোর এর কাছাকাছি তো আমরা দেখতে পাচ্ছি আর এস আইর মধ্যেও কিন্তু নাম্বার কিছুটা উইক হয়েছে তো আপনারা চাইলে অবশ্যই সুযোগটাকে কাজে লাগাতে পারেন রিল্যাক্সের মতো স্টক যখন নিচে নেমে আসছে তখন ডেফিনেটলি এটা কিন্তু আমাদের কাছে একটা সুযোগ আছে চলুন চলে যাব নেক্সট স্টকের দিকে তার আগে আমরা দেখে নেব রিল্যাক্সও আমাদেরকে কেমন রিটার্ন দিয়েছে রিল্যাক্স আমাদেরকে ওয়ান উইকে নেগেটিভ ওয়ান মান্থে নেগেটিভ দিয়েছে রিটার্ন ওয়ান উইকে আমরা দেখতে পাচ্ছি যে সেভেন্টি এইট থ্রি ইয়ার্সে একশো তিয়াত্তর পার্সেন্ট ফাইভ ইয়ার্সে তিনশো তিনশো উননব্বই পার্সেন্ট অব্দি এবং টেন ইয়ার্সে সাত হাজার তিনশো সাতাশি আমাদেরকে রিটার্ন দিয়েছে তো রিটার্ন আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু একদম জবরদস্ত দিয়েছে চলুন নেক্সট স্টক কোনটা আছে সেটা আমরা দেখে নেবো নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস সেই নাম হচ্ছে প্রিন্স পাইপ লিমিটেড প্রিন্স পাইপ এখন ট্রেড করছে ছশো বিয়াল্লিশ টাকার কাছাকাছি আজকেও আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে ওয়ান পয়েন্ট ফিফটি ওয়ান কিন্তু ডাউন ফল আছে ফ্রেন্ডস কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে এই স্টক কিন্তু নিচের দিকে নেমে আসছে স্মল ক্যাপ কোম্পানি আছে সেক্টর পি আছে ফিফটি সেভেন এবং এরপিই রেশিও আছে থার্টি টু তাইন ইন্ডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি পার্সেন্টেজ আছে ফিফটি পার্সেন্ট এখানে দেখুন ফ্রেন্ডস চলে এসেছে জিরোধার প্ল্যাটফর্মের উপর এবং জিরোধার প্ল্যাটফর্মের উপর আমরা দেখতে পাচ্ছি যে থার্টি এবং ফিফটি এক্সপোলেনশন মুভিং অ্যাভারেজকে কিন্তু ব্রেক করে নিয়েছে এবং হানড্রেড এক্সপোলেনশানের কাছে এসে কিন্তু সাপোর্ট নিতে চলেছে এবং সেটা আছে ছশো টাকার কাছাকাছি তাছাড়া আর এস মধ্যে আমরা নাম্বার দেখতে পাচ্ছি অনেকটাই উইক হয়ে গেছে থার্টি এর কাছাকাছি হয়েছে তো আপনারা চাইলে অবশ্যই এই সাপোর্টে আস অব দি ওয়েট করতে পারেন তো ফ্রেন্স আপনারা কী ভাবছেন স্টক স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্স লাইক করতে ভুলবেন না চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ